সালাম আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওটা খুবই স্পেশাল তাদের জন্য যাদের ফোনগুলো একটু স্লো কাজ করে বা হ্যাং করে, স্লো কাজ করে বা ব্যাটারি চার্জ কম থাকে তাদের জন্য কিন্তু স্পেশাল। সো আপনার ফোনটা কিন্তু আরও ফাস্ট হবে। হয়তো এরকম কিনেছেন আপনি 4 GB 5 GB বা 2 GB 3 GB র্যামের ফোন কিনেছেন, এইরকম ব্যাপার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই যেমন র্যাম তেমন কিন্তু কাজ করে না, অনেক সময় ফোন স্লো কাজ করে, এরকম আপনার ব্যাপারটা বুঝতে পারেন। কিন্তু বর্তমান যুগে কিন্তু ফোনগুলো অনেক ফাস্ট হয়েছে, তারপরেও কিন্তু আপনি কিছু ফোন কেনার পরে কিনা মনে করেন ফোনটা আজকে কিনলেন, আজকে পর্যন্ত বা কয়েক মাস ভালো মতো চলে, তারপর কিন্তু নিশ্চয়ই স্লো হয়ে যায়। সো সেটা কিন্তু আপনার নিজের জন্যে হয়। সো সেটা কীভাবে করে সমাধান করবেন, এটা কিন্তু দেওয়ার একটা সিস্টেম আছে যার ফলে কিন্তু ফোনটা আপনি নতুন যেভাবে কিনেছেন এখনও কিন্তু স্টিল সেভাবে চলবে। তার জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা ফলো করলে কিন্তু আপনি গ্যারান্টি দিচ্ছি আমি সে 100% শিওর যাতে ফোনটা আরও ফাস্ট কাজ করবে। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ফোন হয়তো বা কিনেছেন আজকে, কিন্তু কয়েক মাস পরে বা কয়েক বছর পরে কিন্তু আপনার ফোনটা অনেক স্লো হয়ে যাবে। সো সেই স্লো যেন না হয় সেটা সমস্যার সমাধান কিন্তু আপনি নিজে করতে পারবেন খুবই সহজে। আপনি মনে করেন হয়তো আপনার ফোন অনেক বয়স হয়ে গেছে সেই জন্য হয়তো বা স্লো কাজ করছে, কিন্তু তা না, কিন্তু আপনার ব্যাপারটা আপনি নিজেতে কিন্তু ঠিক করতে পারবেন। অনেক সময় কী হয়, আমরা কিন্তু অনেক অ্যাপ ইনস্টল দিই, সো সেই অ্যাপ্লিকেশনগুলোতেও ইনস্টল দিলে কোনো সমস্যা নেই। সো আপনাকে সিস্টেম করতে হবে, এই জন্য মূলত আপনি দুইটা সিস্টেম ফলো করলে কিন্তু আপনার ফোনটা যেভাবে নতুন কেনা অবস্থায় যেভাবে ফাস্ট থাকে সেভাবে কিন্তু শেষ অবধি সেভাবে ফাস্ট থাকবে। সো সেটা কীভাবে করবেন, তার জন্য মূলত আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাচ্ছে, যাওয়ার পরবর্তীতে এই যে আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন বা আপনার জিমেল আইকন, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরবর্তীতে এখানে পেয়ে যাবেন যে সেটিংস নামে যে অপশন, সো আপনি সেটিংসে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নিচে চলে যাবেন, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লিখে আছেন আপডেট প্লে স্টোর। সো আপনি কখনও সব অ্যাপ্লিকেশনগুলো আপডেট দেন কিন্তু কখনও কিন্তু আপনার গুগল প্লে স্টোর কিন্তু কখনও আপডেট দেন না, এটা আমি শিওর। আপনি ফোন কিনে থেকে কিন্তু কোনো দিনই আপডেট দেন নাই। সো আপনাকে কী হতো, আপডেট প্লে স্টোর এটা প্রথমে আপনাকে অন করতে হবে। করে দেখতে পাচ্ছেন আন্ডারস্টুড, এটা গুগল প্লে স্টোর আপ টু ডেট, এটা কিন্তু আপডেট করে নিতে হবে আপনাকে। সো এখানে ক্লিক করলে কিন্তু আপডেট অপশন আসবে, গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, মানে আমার অলরেডি কিন্তু আপডেট করা আছে। সো আপনার যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপডেট অপশন আসবে, তাহলে কী করবেন, আপনি গুগল প্লে স্টোরটা অবশ্যই প্রথমে আপডেট দিয়ে নেবেন। কিন্তু প্লে স্টোরেই মূলত অ্যাপ্লিকেশনগুলো নিয়ন্ত্রণ করে প্লে স্টোর, এবং আপনার র্যাম রোমের ব্যাপারটাও কিন্তু প্লে স্টোর দেখে। গুগল প্লে সব অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন সেসব অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু আপনার র্যাম জায়গা খেয়ে নেয় বা ফোন স্টোরেজ কিন্তু জায়গা খেয়ে নেয়। সো প্লে স্টোর আপডেট থাকলে কিন্তু আপনি প্লে স্টোর নিজে থেকেই সমস্যার সমাধান করে নেবে। সো এর জন্য কিন্তু প্লে স্টোর আপডেট দিতে হবে। তারপর কী করবেন, আপনি একটু ব্যাকে চলে যাবেন, তারপর দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং, এখানে আসবেন জেনারেল সেটিংসে। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপ, সো এইটা কিন্তু আপনাকে অন করতে হবে। এই দুটো অন করলে কী হবে, এটা অন করলে মূলত এখানে যদি আমি লার্ন মোড ক্লিক করি, দেখুন এখানে বলা হচ্ছে, সো বলা হচ্ছে ফ্রি আপ টু স্পেস, মানে বলা হচ্ছে আপনার র্যাম রোম এবং সমস্ত যেসব জায়গাগুলো আছে আপনার ফোনের স্টোরেজ খাই সেসবগুলো কিন্তু অটোমেটিক্যালি ফ্রি করে রাখবে। আর্কাইভ মানে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি কোনো অ্যাপ মনে করেন ইউজ করেন, যেসব অ্যাপগুলো আপনি অনেকদিন পর পর ইউজ করেন, সাপোজ মনে করেন এই ফাইল অ্যাপ্লিকেশনটা আপনি অনেকদিন পর পর ইউজ করেন, তাহলে কী হবে, ফাইল অ্যাপটা কিন্তু অটোমেটিক্যালি প্রসেস চালাবে না। সো ফাইল অ্যাপটা কিন্তু খুবই সহজে কিন্তু অটোমেটিক্যালি মিউট করে রাখবে, মানে ফোন গুগল প্লে স্টোরে যদি আপডেট দেওয়া থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি মিউট করে রাখবে ও নিজে থেকে। আবার যখন আপনি অন করবেন তখন কিন্তু ওইটা অন হবে, এরকম না একটার সাথে কিন্তু আরও 10টা অ্যাপ্লিকেশন অন থাকে বা নিজে থেকে অটোমেটিক্যালি নিজে থেকে ভিতর প্রসেস চালায়, সেই জন্য মূলত আপনার র্যাম কিন্তু সবসময় খেয়েই থাকে। সো আপনি যদি র্যাম চেক করেন, করার পরে দেখতে পারেন আপনার ফোনে যে যত জিবি র্যাম তার সাথে কিন্তু অর্ধেক কিন্তু খেয়ে রেখেছে যদি আপনি যতক্ষণ আর্কাইভ না করে রাখবেন। তখন আমি দেখাচ্ছি, মনে করেন আমি যদি সেটিংসে যাই, দেখতে পাচ্ছেন ডিভাইস কেয়ার, এখানে যদি আমি ক্লিক করি ব্যাটারি, এখানে স্টোরেজ দেখতে পাচ্ছেন আমার ফোনের স্টোরেজ, আর এখানে যে র্যাম, সো র্যাম কিন্তু দেখতে পাচ্ছেন 3 GB র্যামের ভিতরে কিন্তু 2 GB অলরেডি খেয়ে ফেলেছে। সো এগুলো কিন্তু কিছুই কাজ চলছে না এখন, কিন্তু তারপরে খেয়ে ফেলেছে কারণ কী হচ্ছে, আপনি যদি আর্কাইভ থাকতো তাহলে কিন্তু মনে মনে অনেক অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রান চেক, মানে এখানে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিন্তু অটোমেটিক্যালি রান হয়, সো রান চেক করার কথা বলা হচ্ছে। তার মানে কিন্তু আপনি সাথে আর্কাইভ করে রাখেন, ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো কিন্তু অটোমেটিক্যালি মিউট থাকবে, বন্ধ থাকবে। তার ফলে কী হবে, আপনি যখনই যে অ্যাপ্লিকেশন ওপেন করবেন সেই অ্যাপ্লিকেশনে কাজ করবে, যার ফলে কিন্তু আপনার ফোনে যে এই যে দেখতে পাচ্ছেন 3 GB র্যামের ভিতরে 2 GB কিন্তু শেষে 1 GB র্যামে কাজ করছে। সো এটা কিন্তু আমরা হবে না, আপনার যত জিবি র্যাম তত জিবি র্যামে কিন্তু আপনি কাজ করবে পুরো প্রসেসে, ফুল দমে এরকমভাবে কাজ করতে থাকবে। তার ফলে কিন্তু আপনার ফোনটা প্রথম যেভাবে কিনেছেন সেভাবে করে ফাস্ট থাকবে খুবই সহজে। দেখানো চলো আজকের এই ভিডিওতে।